হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমাদের 2021 সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থ্রি বা ফাইনাল পার্ট বলা যেতে পারে। এই ভিডিওতে আমরা টোটাল পাঁচটা টপিক নিয়ে ডিসকাস করব। কী কী টপিক? পুরস্কার, ইন্ডেক্স, অর্থনীতি, যোজনা আর বিবিধ। তো চলো শুরু করা যাক আজকের ওয়ান লাইনার হিসেবে যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস সেটা। প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে পুরস্কার বিজয়ী, ঠিক আছে? তো দেখো প্রথমে কি রয়েছে। সাহিত্য একাডেমি ফেলোশিপ 2020 ওয়ার্ড অ্যাওয়ার্ড জিতলেন বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নেক্সট, 63তম রামন ম্যাগসেসে পুরস্কার 2021 জিতলেন বাংলাদেশের ভ্যাকসিন বিজ্ঞানী ডক্টর ফিরদৌসি কাদরি। নেক্সট, SDS প্রোগ্রেস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেক্সট, 2021 চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের ফাইরুজ ফাইজা বিথার। নেক্সট, ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড 2020 জিতলেন ব্রিগেডিয়ার SV সরাবতী। ওকে, চলো নেক্সট। বার্ড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2021 জিতলেন মেক্সিকোর ফটোগ্রাফার অ্যালেসান্ড্রো প্রিয়েটো। যে ছবিটার জন্য উনি এই অ্যাওয়ার্ডটা জিতলেন সেটার নাম হচ্ছে কি, ব্লকড, ঠিক আছে, মনে রাখবে। ওকে, আচ্ছা দেখো এগুলো কিন্তু সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাপেক্ষে, সেপ্টেম্বর মাসের রেসপেক্টে। চলো নেক্সট, আর দুটো রয়েছে, বুলেটিন রয়েছে। দেখো, স্বামী ব্রহ্মানন্দ অ্যাওয়ার্ড 2021 পেলেন সুপার 30-এর প্রতিষ্ঠাতা আনন্দ কুমার। এটা নিয়ে কিন্তু একটা সিনেমাও বেরিয়েছিল, হৃতিক রোশন অভিনয় করেছিলেন, তাই তো? ওকে নেক্সট, টার্টল কনজারভেশন অ্যাওয়ার্ড পেলেন ভারতের জীববিজ্ঞানী শৈলেন্দ্র সিং। ওকে, চলো আমরা নেক্সট টপিকে যাই। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে ইন্ডেক্স। প্রথমে কি রয়েছে, প্রথম বুলেটিন যেটা, বৃহত্তম আমদানিকারক দেশের তালিকায় ভারতের স্থান অষ্টম, এটা মনে রাখবে। সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের। আমি তিনটে মাসের, মানে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে MCQ ফর্মেটে হোক বা ওয়ান লাইনার ফর্মেটে হোক একটা ভিডিও প্রোভাইড করুন, ম্যারাথন ক্লাস তোমাদের বলেছি। ওকে, আগে অক্টোবরটা কমপ্লিট হয়ে যাক, তারপরে চলো নেক্সট। বিশ্বের স্টক মার্কেটে ভারতের স্থান ষষ্ঠ, তাহলে প্রথমে কে, প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র, আর সেকেন্ডে রয়েছে চীন। তাহলে কি দেখলাম, বিশ্বের যে স্টক মার্কেট সেখানে ভারতের স্থান ষষ্ঠ। ব্যাংকিংয়ের এক্সামগুলোর জন্য এই অর্থনীতি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। চলো পরের প্রশ্ন, মানে পরের বুলেটিন যেটা, ওয়ান লাইনার রয়েছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2022 প্রথম স্থানে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। নেক্সট, হুরুন ইন্ডিয়া ফিউচার ইউনিকর্ন 2021 তালিকায় ভারতের স্থান তৃতীয়। ওকে নেক্সট, ডিজিটাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স 2021 ভারতের স্থান 59। নেক্সট, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2020 সালে ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের পরিমাণ 21% হ্রাস পেয়েছে। এভাবেও কিন্তু প্রশ্ন দিতে পারে যে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, ঠিক আছে, হয়তো দিয়ে দিল 21%, 50%, 10%, ঠিক আছে, এরকমভাবে কিছু অপশান দিয়ে দিলো, তাহলে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, 21%। ওকে চলো পরেরটা, সম্প্রতি প্রকাশিত ফুড সিকিউরিটি ইন্ডেক্স 2021 শীর্ষস্থানে রয়েছে গুজরাট, দ্বিতীয় স্থানে কে রয়েছে, কেরালা, আর তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তাহলে প্রথমে গুজরাট, সেকেন্ডে হচ্ছে কেরালা, আর থার্ড হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। চলো পরের পেজ, পরের স্লাইড, এটা দেখো, হাইয়েস্ট পেইড ফুটবলার ইন 2021 তালিকায় প্রথম স্থানে রয়েছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটাও কিন্তু মনে রাখবে, তোমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রোভাইড করছি, তার মধ্যে কিছু কিছুগুলো একটু স্টার মার্কস দিচ্ছে, ওগুলো একদম মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। চলো নেক্সট, টাইম ম্যাগাজিনের দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2021 তালিকায় স্থান পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কারেন্ট অ্যাফেয়ার্সটাও মনে রাখবে। নেক্সট, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2021 ভারতের স্থান 46, ঠিক আছে, এটাও দাগ দিয়ে দিচ্ছে, এটাও মনে রাখবে। চলো নেক্সট, তাহলে আমাদের থার্ড টপিক যেটা আজকে সেটা হচ্ছে অর্থনীতি। প্রথমে কি রয়েছে, প্রথম বুলেটিন যেটা সেটা রয়েছে, সম্প্রতি অ্যাপেল আর গুগল পেমেন্ট অ্যাপ ব্যান করলো দক্ষিণ কোরিয়া। ওকে নেক্সট, সম্প্রতি জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরের ডাল লেকে, ডালের যে হ্রদ, সেখানে একটি ভাসমান ATM লঞ্চ করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে চলো নেক্সট, সম্পূর্ণ অগস্ট মাসে মোট সংগৃহীত GST পরিমাণ 1.12 লক্ষ কোটি টাকা, এগুলো কিন্তু মনে রাখবে।
নেক্সট যারা এক্সাম দিতে যাবে তারা বাজেটটাও কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে? 2022-এ যারা এক্সাম দিতে যাচ্ছ, চলো আরবিআই ইনোভেশন হাবের চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিযুক্ত হলেন অমিত সাক্সেনা। নেক্সট এক্সিম ব্যাংক, মানে এক্সপোর্ট ইম্পোর্ট নামের মধ্যে রয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট, ঠিক আছে? এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন হর্ষা ভূপেন্দ্র বাঙ্গারি। ওকে, নেক্সট পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রেখা জৈন। নেক্সট আইআরডিএআই এর থেকে ইন্স্যুরেন্স বুকিং লাইসেন্স পেল ফোনপে কোম্পানি, ঠিক আছে? চলো নেক্সট স্লাইড। ওকে, এবারে আমাদের আজকের যে ফোর্থ টপিক সেটা হচ্ছে যোজনা। কোথায় কি যোজনা লঞ্চ হলো, কোথায় কি কি রয়েছে এইসব আর কি, ঠিক আছে? অভিযান টভিযান সব কিছু রয়েছে। চলো প্রথমে, সম্প্রতি মিলেট মিশন লঞ্চ করেছে ছত্তিশগড় রাজ্য সরকার। নেক্সট সম্প্রতি আত্মনির্ভর কৃষি যোজনা লঞ্চ করলো অরুণাচল প্রদেশ রাজ্য সরকার। এগুলো চেষ্টা করবে রিভিশন দেওয়ার, ঠিক আছে? মনে রয়ে যাবে, অথবা একটা স্টেটের নাম লিখে দিও, সেখানে কি কি স্টেপ বাই স্টেপ লিখে দিও যে কোন কোন যোজনা কোন কোন অভিযান লঞ্চ হলো, তাহলে একবার দেখলেই মনে রয়ে যাবে, ঠিক আছে? নিজের নোট তৈরি করবে, নোট সবসময় তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো নেক্সট বুলেটিন। সম্প্রতি টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনাজয়ী শুটার অভনি লেখারা রাজস্থানের বেটি বাঁচাও বেটি পড়াও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন, ঠিক আছে? চলো, এটা প্যারালিম্পিক। হ্যাঁ, এবারে চলো, সম্প্রতি কেরালা রাজ্য সরকার মহিলা মাছ বিক্রেতাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল। নেক্সট সেভ ওয়াটার টু গেট ফ্রি ওয়াটার স্কিম লঞ্চ করলো গোয়া রাজ্য সরকার, কারণ জলটা বাঁচানো দরকার। ভূগর্ভস্থ জলের লেভেলটা যদি নিচে নেমে যায় না, তাহলে তার সাথে আর্সেনিক এছাড়াও বিভিন্ন যে দূষিত মানে যেগুলো হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর সেই সব এলিমেন্টগুলো উঠে আসার একটা চান্স, একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা রয়ে যায় সেই কারণে। আর তাছাড়া জলের একটা ঘাটতিও দেখা দিতে পারে, ঠিক আছে? সেই জন্য সেভ ওয়াটার টু গেট ফ্রি ওয়াটার, ওকে, জলটাকে সংরক্ষণ করা দরকার, খুব জলটাকে সংরক্ষণ করা এই কারণে খুব দরকার, ঠিক আছে? চলো নেক্সট, ইঞ্জিনিয়ারিং টেক্সট বুকগুলোকে হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করার জন্য সম্প্রতি আইআইটি বম্বে একটা লঞ্চ করলে কি প্রজেক্ট উদ্যান, এই প্রজেক্টটা লঞ্চ করলো আইআইটি বম্বে, ঠিক আছে? চলো নেক্সট স্লাইড। ওকে, যোজনার আরেকটা স্লাইড রয়েছে, বি দ্য ওয়ারিয়ার লঞ্চ করলো কেরালা রাজ্য সরকার। নেক্সট টুরিস্ট ভিলেজ নেটওয়ার্ক ইনিশিয়েটিভ লঞ্চ করলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। নেক্সট ওয়াতন প্রেম যোজনা, ওকে, ওয়াতন প্রেম যোজনা লঞ্চ করলো কে, গুজরাট গভর্নমেন্ট, ওকে, ওয়াতন প্রেম যোজনা লঞ্চ করলো গুজরাট রাজ্য সরকার। চলো আমাদের আজকে ফাইনাল টপিক হচ্ছে বিবিধ। বিবিধর ওপরে অনেকগুলো স্লাইড রয়েছে কারণ অনেকগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো প্রথমে কি আছে, ইনস্টাগ্রামে 150 মিলিয়ন ফলোয়ার্স পাওয়া প্রথম এশিয়ান সেলিব্রিটি হলেন বিরাট কোহলি, ক্রিকেটার, তাই তো? ওকে, নেক্সট সম্প্রতি লাদাখের রাজ্য পশু ও পাখি হিসেবে যথাক্রমে ঘোষিত হলো তুষার চিতা আর কালো গলাওয়ালা সারস পাখি। যেমন পশ্চিমবঙ্গের স্টেট বার্ড রাজ্য পাখি কি, সাদা গলাযুক্ত মাছরাঙা। তো সেরকমভাবেই তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে যে লাদাখের রাজ্য পশু কি তুষার চিতা, আর পাখি হিসেবে কাকে ঘোষণা করা হলো, কালো গলাওয়ালা সারস পাখি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো নেক্সট, বিশ্বের উচ্চতম মোটর গাড়ি চলাচলের সক্ষম সড়ক তৈরি হলো লাদাখে। নেক্সট চিক্কা মাগালুরুতে মশলা তৈরির, এটা তাহলে বসে হবে, হ্যাঁ, মশলা তৈরি করতে চলেছে কর্ণাটক রাজ্য সরকার। নেক্সট প্রথম এশিয়ান দেশ হিসেবে প্লাস্টিক প্যাক্ট লঞ্চ করেছে ভারত, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট বিশ্বে প্রথম দেশ হিসেবে 2 বছরের শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান করেছে কিউবা। নেক্সট রাজীব গান্ধীর নামে সায়েন্স সিটি তৈরি করতে চলেছে মহারাষ্ট্র রাজ্য সরকার, ঠিক আছে? চলো পরের স্লাইড, গোপনীয়তা নীতি লঙ্ঘনের জন্য হোয়াটসঅ্যাপ কোম্পানিকে 225 মিলিয়ন ইউরো জরিমানা করল আয়ারল্যান্ড। নেক্সট সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি ব্যান করল চীন সরকার। নেক্সট সাম্প্রতিক ঘূর্ণিঝড় গোলাপের নাম প্রস্তাব করেছে পাকিস্তান, এটা থেকেও কিন্তু স্ট্র্যাটেজিক হিসেবেও প্রশ্ন আসে, আজ না হোক ভবিষ্যতেও কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? চলো নেক্সট,
এবছর ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেল তামিলনাড়ুর কোভালাম আর পুদুচেরির এডেন সমুদ্র সৈকত, সি বিচ সমুদ্র সৈকত, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য স্টার মার্কস দিচ্ছি। নেক্সট, ভারতের বৃহত্তম ওপেন এয়ার ফার্নারি উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডের রানীক্ষেতে। নেক্সট, ইন্ডিয়া সম্প্রতি রাজস্থানের সোজাত মেহেন্দি জিআই ট্যাগ পেল, সরি এটা ইন্ডিয়াটা হবে না, সম্প্রতি রাজস্থানের সোজাত মেহেন্দি জিআই ট্যাগ পেল। তো দেখো, এবারে সম্প্রতি নাগাল্যান্ডের মিষ্টি শশা জিআই ট্যাগ পেল। নেক্সট, সম্প্রতি ক্যাটলে মাছকে রাজ্য মাছ হিসেবে ঘোষণা করলো সিকিম। তাহলে দেখো, সিকিমের রাজ্য মাছও আমরা পাচ্ছি কি, ক্যাটলে। ওকে, চলো নেক্সট। ভারতের প্রথম ড্রোনের মাধ্যমে করোনা ভ্যাকসিন ও বিভিন্ন যে ওষুধপত্র সেগুলো ডেলিভারি ট্রায়াল করা হবে তেলেঙ্গানায়। নেক্সট, 13তম ব্রিক্স কনফারেন্স, এটাও ইম্পর্টেন্ট, 13তম ব্রিক্স কনফারেন্সের সভাপতিত্ব করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিক্সে কোন কোন কান্ট্রি আছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো নেক্সট, সম্প্রতি সংসদ টিভি লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেস ওয়ে তৈরি হচ্ছে কোথায়, মুম্বাই ও দিল্লির মধ্যে, যেটা দৈর্ঘ্য 1380 কিলোমিটার এবং এটি 8টি লেন বিশিষ্ট, ঠিক আছে? চলো নেক্সট, ভারতের প্রথম ডুগং কনজারভেশন রিজার্ভ তৈরি হচ্ছে কোথায়, তামিলনাড়ু রাজ্যে। চলো নেক্সট স্লাইড, বিশ্বের উচ্চতম ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন উদ্বোধন করা হলো কোথায়, হিমাচল প্রদেশে। নেক্সট, ডেনমার্কের সাহায্য নিয়ে তামিলনাড়ু রাজ্য মান্নার উপসাগর এনার্জি আইল্যান্ড তৈরি করতে চলেছে। নেক্সট, এই যে দেখো এনার্জি আইল্যান্ড, ডেনমার্কা ডেনমার্কের সাথে এনার্জি আইল্যান্ড, এই ধরনের প্রজেক্ট কিন্তু খুব বেশি রিলেটেড, ওকে এটাও মনে রাখবে। তাহলে ভারতের প্রথম নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং জাহাজটির নাম কি, INS ধ্রুব। নেক্সট, ভারতের দীর্ঘতম এয়ার পিউরিফায়ার টাওয়ার স্থাপিত হলো চণ্ডীগড়ে। নেক্সট, ভারতের প্রথম রাজ্য হিসেবে কৃষি জমিতে সৌর বিদ্যুৎ চালিত পাম্প লাগাতে চলেছে হরিয়ানা। নেক্সট, বিশ্বের প্রথম গলফ খেলোয়াড় হিসেবে দুবাই গোল্ডেন ভিসা পেলেন মিলকা সিং। নেক্সট, ভারতের জিত মিলকা সিং, ওকে। নেক্সট, সম্প্রতি চণ্ডীগড় রেল স্টেশন 5-স্টার ইট রাইট স্টেশন সার্টিফিকেট পেল, ঠিক আছে? চলো, তো এতদূরই ছিল আজকের ক্লাস, ঠিক আছে? আবারও আমরা পরের ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই পড়তে থাকো আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমরা রিভিশন করতে থাকো, কারণ রিভিশনটা খুব দরকার, কম্পিটিটিভ ফিল্ড বলো বা যে কোনো ফিল্ডে, বেসিক্যালি কম্পিটিটিভ ফিল্ডে রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো, টেক কেয়ার।